शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। हेडलाइंस निवेदन करছেন दामोदर इंडस्ट्रीज प्राइवेट लिमिटेड चॉइस ऑफ मिलियंस रिश्ता जो कभी ना टूटे। चिटफंड कांडের তদন্তকারী দল সিবিআই বর্তমান নগর নিগমের প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে। প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে পেশ করা হয় আসানসোলের সিবিআই কোর্টে। আসানসোলের স্পেশাল সিবিআই কোর্টে আদালত তার জামিন নাকচ করে তিন দিনের সিবিআই রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী 13 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথের উদ্বোধন করবেন। সেই উপলক্ষে আসানসোলে বিজেপি কর্মী সমর্থকরা করলেন প্রভাত ফেরি। তিন দিবসীয় নানা কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিজেপি তরফে উপলক্ষে। আসানসোলের বিবি কলেজে ভর্তির নামে এক ছাত্রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল এসএফআইয়ের পশ্চিম বর্ধমান জেলা কমিটি। দাবিপত্র জমা করা হয় মহকুমা শাসকের কাছে, দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়। কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হলো দুর্গাপুরের শহীদ শ্যালী ঘোষ স্মৃতি ভবনে। এবার আরও বেশি সংখ্যায় সদস্য সংগ্রহের টার্গেট নেওয়া হয়েছে কংগ্রেস নেতৃত্বের তরফে। কাঁকসার গোপালপুর পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হওয়া বাগান দিশা দেখাচ্ছে বহু বেকার যুবক যুবতীদের। এই বাগানের প্রশংসা করে গেলেন এদিন রাজ্য পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব সন্তোষা গোপে। আসানসোল পুরনিগমের উদ্যোগে প্রান্তিক নামক বৃদ্ধাশ্রমে আধার তৈরির শিবির করা হলো। আবাসনে 26 জন আবাসিকের এদিন এই পরিষেবা দেওয়া হয়েছিলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।